জসিম উদ্দিন। স্বৈরাচার হাসিনা শাসনামলে ছিলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান। তিনি সাবেক আইজিবি বেনজির আহমেদের কেশিয়ার নামেও সুপরিচিত ছিলেন। স্বৈরাচারের দোসর, আওয়ামী মন্ত্রীদের প্রভাবে নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের স্বর্ণ চোরাকারবারির ব্যবসাও। বেনজিরের কেশিয়ার জসিম উদ্দিন দুবাইয়ে গড়েন বিলাসী রয়্যাল কনকর্ড হোটেল অ্যান্ড সুইট। এছাড়া বেনজির কেশিয়ার জসিম বেনজিরের স্ত্রী জিসান মির্জার সঙ্গে যৌথ পার্টনারশিপে দুবাইয়ে রয়্যাল ইগল স্টেটে কেনেন কয়েকটি ফ্ল্যাট। বেনজিরের কেশিয়ার জসিম উদ্দিন আওয়ামী স্বৈর শাসনামলে বিপুল অর্থবিত্তে বনে যান সম্পদের মাফিয়া। চট্টগ্রামে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো হঠাৎ গড়ে ওঠা জসিম উদ্দিনের সম্পদে হতবাক সাধারণ মানুষও। জসিম উদ্দিন চলন বলন শান শওকতে যেন দুবাইয়ের রাজা। বাংলাদেশে রাজকীয় বাড়ি গাড়ি পাঁচ তারকা হোটেল শপিং মল ও ব্যবসা ছড়িয়ে দুবাইতেও গড়েছেন পাঁচ তারকা হোটেল। জসিম উদ্দিনের উত্থান হার মানাবে আরব্য রজনীর গল্পকেও। আমরা দেখেছি রামাদান মালিক জসিম উদ্দিন দুর্নীতির মাধ্যমে কক্সবাজারে এসে হোটেল করেছেন এবং ফাইভ স্টার হোটেল করেছেন এবং এর মধ্যে দিয়ে কক্সবাজারকে দুর্নীতির ভিত্তি তৈরি করেছেন। এখানে বেনজিরের সাথে ওনার সম্পর্ক আছে যদি সেটা তো কাউকে বলেও না, সে জানবে যে টাকা নিয়েছে সে জানবে, হ্যাঁ আমরা তো জানবো। জসিম উদ্দিনের চোখ ধাঁধানো সাম্রাজ্য দেখুন। কক্সবাজার ও দুবাইয়ে আন্তর্জাতিক পাঁচ তারকা মানের চেইন হোটেল এই রামাদা জসিম উদ্দিনের। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক তিনি। স্থানীয়রা বলছেন হোটেল রামাদায় জসিম উদ্দিনের সঙ্গে বিনিয়োগ করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। কক্সবাজারে পাঁচ তারকা এই হোটেলটির ভেতরটা বেশ চোখ ধাঁধানো। সি বিচের পাশে আন্তর্জাতিক চেইনের এই হোটেলটি গড়তেও প্রায় পাঁচশো কোটি টাকার বেশি খরচ করেছেন জসিম উদ্দিন ও বেনজির আহমেদ। কালো বাজারে রয়েছে কিংবা দুর্নীতিবাজদের তথ্য রয়েছে, তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে রামাদা হোটেল, রামাদার মালিক জসিম সাহেব। চোখ ধাঁধানো সাম্রাজ্যের এখানেই শেষ নয়। তিন বছর আগে চট্টগ্রামে চন্দনাইশ উত্তর গাছবাড়িয়া গড়ে তোলেন দেশ সেরা এই রাজপ্রাসাদ সমবাড়ি। এই বাড়ি দেখে বা ভেতরে ঢুকে যে কেউ মনে করতে পারেন বিশ্বের সর্বাধুনিক কোনো রাজপ্রাসাদে ঢুকেছেন। বাড়িটি আপনার চোখ ও মনকে ভড়কে দিতে পারে নিমিষেই, কিন্তু ভড়কাবেন না। এটি চট্টগ্রামের চন্দনাইশে তৈরি রূপকথার কথিত রাজা জসিম উদ্দিনের বাড়ি। রাজকীয় বাড়িটি ঘেরা চোখ ধাঁধানো সীমানা প্রাচীরে। জসিম উদ্দিন এবার চট্টগ্রামের লাল দীঘিতে গড়েছেন মহল শপিং কমপ্লেক্স। বহুতল এই শপিং কমপ্লেক্স গড়তেও খরচ হয়েছে প্রায় একশো কোটি টাকা। চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা খুলশিতেও জসিম উদ্দিনের রয়েছে বিলাসী বহুতল ভবন। এখানেও পঞ্চাশ কোটি টাকায় গড়েছেন বিলাসী ভবন। অথচ ত্রিশ বছর আগে নব্বইয়ের দশকে চট্টগ্রাম নগরীর পুরাতন গির্জা এলাকায় পিতা মফজুল আহমেদের ছোট্ট ভাতের হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতেন। এরপর ১৯৯৬ সালে পরিবারের অভাব অনটন গোছাতে চলে যান সৌদি আরবে। এখানেও সুবিধা করতে না পেরে জসিম উদ্দিন যান আরব আমিরাতে। সেখান থেকে জড়িয়ে পড়েন হুন্ডি ব্যবসায়, হয়ে পড়েন হুন্ডি ব্যবসার বড় মাফিয়া। জসিম উদ্দিন ব্যবসার প্রসারে গড়েছেন জেসিকা গ্রুপ। আবাসন হোটেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা করতে গড়েন এই গ্রুপ কোম্পানি। জসিম উদ্দিন জেসিকা ইন্টারন্যাশনাল নামে ২০১৬ সালে পদ্মা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেন, যা ব্যাংককে পরিশোধ করার প্রয়োজনই মনে করেননি। সুদে আসলে পদ্মা ব্যাংকের কাছে ১১৫ কোটি টাকা ঋণ খেলাপি এই তথাকথিত ব্যবসায়ী জসিম উদ্দিন। টাকা আত্মসাতের দায়ে পদ্মা ব্যাংক মামলা করলে গ্রেফতারি পরোয়ানা জারি হয় জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানার নামে। ব্যাংকের টাকা আত্মসাত থেকে বাঁচতে হাইকোর্টের সঙ্গে করেছেন পে অর্ডার জালিয়াতি। এই জালিয়াতির দায়ে গত ১০ জুলাই জসিম ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেফতারের নির্দেশ দেয় চট্টগ্রামের অর্থ ঋণ আদালত। পরোয়ানার পর থেকেই পলাতক ছিলেন জসিম। হয়তো জারি হতে পারে, এটা হচ্ছে আদালতের ব্যাপার। সরকারি যেহেতু টাকা বা ব্যাংকের টাকা বলে সেটা উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারে। চট্টগ্রাম কক্সবাজার সহ জসিম উদ্দিনের নামে বেনামে বিভিন্ন জায়গায় রয়েছে সম্পদ। এই জসিম উদ্দিনের উত্থানটা গত ১৫ বছর ধরেই। জসিম উদ্দিন তার এত সব অবৈধ সম্পদের বৈধতা দিতে নজর দিয়েছিলেন রাজনীতির দিকেও। কাড়ি কাড়ি টাকা খরচ করে প্রভাবের বলে হয়েছিলেন চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান। হাজার কোটি টাকার অবৈধ সম্পদের বৈধতা দিতে জসিম উদ্দিন সেজেছিলেন স্বৈরাচার আমলের লেবাসধারী জনপ্রতিনিধি। কিন্তু ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে পলাতক আরব্য রূপকথা রাজা জসিম উদ্দিন স্বৈরাচার পতনের পর এখন ভোল পাল্টেছেন। হঠাৎ এমন চোখ ধাঁধানো উত্থানের কথা জানতে চাইলে এড়িয়ে যান জসিম উদ্দিন। জি জি, আমার রয়্যাল কনকর্ড, আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক থাকবে কেন? আমার রিয়েল এস্টেট আছে, বিজনেস আমার হোটেল বিজনেস, মক্কা শরীফে হোটেল বিজনেস, মদিনা শরীফে হোটেল বিজনেস। ভাই এখন যদি জিসান মির্জা এবং কে কারা কি করছে সেটা তো আমি তো বুঝবো না। আমি কারোর সাথে কোনো পার্টনারশিপে ব্যবসা নাই আমার।
পদ্মা ব্যাংকে আমি তো ব্যবসায়ী মানুষ, আমি লোন নিয়েছিলাম, তখন আমাদের বিরুদ্ধে ব্যাংক মামলা করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এমন দুর্নীতিবাজদের শাস্তির আওতায় না আনা গেলে দুর্নীতির মাত্রা আরও বাড়বে। যেমন সেই ক্ষমতার মূল উৎস তার অবৈধ প্রক্রিয়ার প্রাপ্ত বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় মানে অর্থ সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং সেটাকে আবার ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, কাজে কোনো অবস্থায় তার পরিচয় অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে দুদক তাকে যথাযথ প্রক্রিয়ায় অফিসের হাতে নিয়ে আসবে, এটির প্রত্যাশিত। জসিম উদ্দিনের এমন উত্থানে হতবাক স্থানীয়রাও। টিএবি বলছে, জসিম উদ্দিনের দেশ বিদেশে সব সম্পদের অনুসন্ধানে এখনই ব্যবস্থা নেওয়া উচিত দুদকের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।